बोली ओ झुमादी बोली ओ झुमादी अर्धनग्न शरीरटा तो फेले दे ताई देखे तो अमर ठेले दे ओ झुमादी अर्धनग्न शरीरटा देखिए दे ओ ननदी ओ झुमादी ओ झुमादी ओ झुमा झुमारे झुमा झुमारे झुमा झुमारे झुमा एक्सरसाइज करते छिस कल के की एक्सरसाइज करते छिस कल के रे कल के ना काटा माथा एक गरम छिल ओई आरेकटा आछे ना तोर आर तुई आरेकटा आछे ना ओई बागुईहाटी माल हाँ बागुईहाटी माल आर सकालबेला ना आमार माथा एक गरम करे दिछे আমাকে নাকি কুত্তার মতো আমি নাকি চোলাই খাই আমি নাকি ডেড বডিও আমাকে পুলিশে ধরে তুলে নিয়ে যাবে হ্যাঁ ওকে তো আসছি ফুলাতে দাঁড়া না আমাকে তো চেনে না হ্যাঁ তা তুই এটা কী করতেছিস রে ও চুমাদি অর্ধনগ্ন শরীরতে কি এর দাও গো আমায় আমি একটু কন্টেন্ট পাই রে বলি ও চুমাদি আমি একটু কন্টেন্ট পাই রে আরে ও চুমাদি অর্ধনগ্ন শরীরটা দেখিয়ে দাও রে আমি একটু কন্টেন্ট পাই রে চল ওটা কী রে আর তুই তো পাগল পাগল কিচ্ছু না মানে শয়তানের বাসা তুই জানি না আমি এই প্রথম দেখলাম এই ওয়াইটিতে যে একটা মানুষ প্রথমে গান দিয়ে শুরু করেছিলাম আরে রাস্তে কদম আরে রাস্তে কদম দিয়ে শুরু করে তারপরে আরেকটা কি গান করলি আমার বেলা যে যায় সাজে বেলাতে ছিল ভালো ছিল করছিলি সেখান থেকে আরেকটু স্টেপ নামলি হ্যাঁ কী কী বেবি কো ঢোল বাজানে কি বেবি কো ঢোল বাজানে কি হলো হলো ওইটুকু তারপরে এখন একেবারে নিচে লে তুই দেখলি যে রে বাবা কোথাকার কোন বসা কোথাকার কোন কেয়া সেটের মাল কোথাকার কোন বসা আমি হচ্ছি ঝুমা আমি কই আমার বেলা যে যাই সব নাচ গানা তো আমাকে তুই শিখিয়ে দিচ্ছিস আর গানটা আমি তোকে শেখাবো নাচটা তুই শেখাবি আমাকে আরে সব শেখা শেখা আমাকে শেখা নাচটা হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের সাথে শেখাবি কিন্তু তুই নামতে 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 এখন এতটা নিচে নেমে গেলি তো শেষ পর্যন্ত কি তোর স্নান তো আমি দেখলাম তো স্নানটা এমন লেভেলে স্নান করেছিলি রে ঝুমা রে ঝুমা ঝুমা রে ঝুমা যার জন্য আমি এই আমার এই ঘর থেকে ছেড়ে একদম একলা ফিরে ছাদে উঠে গেছিলাম রে ঝুমা করে পারিনি তোর স্নান দেখে তোর এই সাবানটা এখানে পেছনে হ্যাঁ ওইসব বাট ওটা তো ছিল ওটার জন্য তো আমি তুই আমাকে একটা খিস করে ছাদে গিয়ে তোর ওপর বলে দিলাম এবার কালটা কী করলি রে কাল কী করলি এইভাবে ঘর মুছতে হয় ওটা কি তোর ঘর মোছা হলো হ্যাঁ তুই আওয়াজটা কী করলি কী রে রে তোর শ্বাসকষ্ট উঠতেছে হ্যাঁ অক্সিজেন নিয়ে আসবো অক্সিজেন দরকার তোর করতেছিলি তো তুই ওই তোর ইয়েকে নিয়ে কি ছেলেটাকে শ্যুট করছিল হ্যাঁ তোর লজ্জা করে না ওই আওয়াজ কখন দেয় রে কখন দেয় দেখ এমনি এমনি চুল পাকেনি তোর থেকে বয়সে অনেক হ্যাঁ তুই আওয়াজ দিচ্ছিলি কেন ঘর তো আমরা উঁচি রে মাসি কাজের মাসি না আসলে ওই যে একটা স্টিক আছে না স্টিকটা দিয়ে আমি ঘর মুছি আর অনেকের মোটা মোটা যারা বলে তাদেরকে ঘর মুছতে বলে ডাক্তাররা যাতে বেলি ফ্যাটটা কমানো যায় বুঝলি আর মানে এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজে ঘর মুছতে বলে ডাক্তার তার তো একটা প্রসেস আছে রে ঝুমারে বলি ও ঝুমারে বলি ও ঝুমারে এমনি করে ঘর তুই তো মুছতেছিস আমার পেটে বলবো না তারপরে কী রে তুই তুই আমি তোকে বলছি এই যে ফ্লোরটা এটাকে তুই মেঝে ভাবছিস না এটাকে তুই ভাবছিস তোর কাস্টমার ফ্লোরটা তোর একটা কাস্টমার আর তুই তার ওপরে করছিস এই কাস্টমারের সাথে কীভাবে করতে হয়
আরে অনেক এরকম ইউটিউবে আছে রে চ্যানেল, হ্যাঁ অল্প বয়সী ছেলেমেয়েরা দেখে কীভাবে করতে হয় জান, এই বুঝি ঘর মুছতে হবে তোরে রে, ঘর মুছতে হবে, ঘর কি বুঝছি কাছে না ভালো করে রোস্টিংটা করতে পারিনি, কি করে করছিস এত সব তোর, হ্যাঁ এত সব স্নান করলি সব মিটল না, এক্সারসাইজ করলি অর্ধেক তো বেরিয়ে গেল রে, ওই যে সীমার ভাষায় কি বলে জানো ওটাকে, ওই কিশমিস, হ্যাঁ কিশমিস না কি সব বেরিয়ে গেল, কিচ্ছু নেই কিচ্ছু নেই, চ্যাপটা একদম চ্যাপটা, ওই চ্যাপটা বেরিয়ে গেল না, তুই তার মধ্যে আর আওয়াজটা করলি, আরে ওটা তো একটা জমি রে, ওটা একটা মেয়েছে, আমার একটা গল্প বলি সুমাত্র তোদের শোন, একটা না আমাদের, আমি আগে একটা পাড়ায় থাকতাম, মায়ের কাছে যখন থাকতাম উল্টো দিকে একটা ফ্ল্যাট ছিল না, সে না কোনো যৌনতা করতে পারতো না, আমি বলছি তোকে শোন, সে না কোনো যৌনতা করতে পারতো না, একটা ভদ্রলোক ছিল, সাইকো শয়তান ছিল, তো এই গল্পটা না তোকে আমি শোনাবো, এই ঝুমা পাখি তোকে শোনাবো, ওই ঝুমা রে, আরে ও ঝুমা রে, ও চুম্মা রে কার সাথে তুই করতেছিস রে, শেষ পর্যন্ত মেজে কেউ ছাড়লি না রে, শেষ পর্যন্ত মেজে কেউ ছাড়লি না রে, শোন 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 শোন, সে কী করতো জানিস তো, সে যখন করতে পারতো না জন্য ওই সমস্ত করতে পারতো না, তার বউ তো কিছু দিত না, সে পাগল কী করতো জানিস, সে ছাদে চলে যেত, চলে গিয়ে যে ট্যাঙ্ক ছিল, বড় বড় ট্যাঙ্ক থাকে না ফ্ল্যাট বাড়িতে, বড় বড় মাটির ট্যাঙ্ক, ওইটার মধ্যে এইটা বার করে দিত, প্যান্টের চেন খুলে বার করে দিত, ওই ট্যাঙ্কির মধ্যে ঘষত, এরকম 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 যেভাবে তুই এরকম এরকম করে তুই রোগটাকে একটা ছেলের ওইটা ভেবে করলি, ওই ছেলেটা কী করতো, ওর ওইটা যাটা যেটাকে তুই এত ভালোবাসিস ছেলেদের ওইটাকে, রে মাই লাভ জুমা, ইউ আর সাচ এ লাভ ইন দিস পার্ট, বডি পার্টস ছেলেদের ওই বডি পার্টসটাকে এত ভালোবাসিস যে এই বয়সে 14 বছর বয়সী ছেলের মা হয়ে তুই মানে কালকে এইটাও খুলে দিলি, ওটার থেকে ছুট করে একটা বেরিয়ে আসলো ওই কাগজে যার মতো টুট করে, হ্যাঁ মহিলা গেছে এরকম এরকম ঝুলতেছে, ওইটাকে দেখানোর জন্য তুই এত বডি পার্টসকে, হ্যাঁ আমরা তো ঠাকুর দেবতাকে পূজা করি, আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, আমরা আমাদের গুরুজনদের ভালোবাসি, আমরা আমাদের মা বাবাকে শ্রদ্ধেয় মা বাবা যিনি আমাদের মধ্যে নেই তাদের ভালোবাসি, আমরা কিছু সোশ্যাল কাজ করতে ভালোবাসি, আমরা এটা করতে ভালোবাসি, কিন্তু ঝুমা তুই ওইগুলো করতে এত ভালোবাসিস, তুই না একটা ভদ্রতার মুখোশ করে এতদিন ছিলি, আমি জানতাম তুই এই লেভেলের নাম নি, হ্যাঁ তোকে নেই রোজ দিন ছাড়া কী হয় আমার প্যালা যে চাল, ওটা ভালো ছিল রে তোমার, অবে বিঠল বাজানে কি অবে বিঠল, ও কেসে গেছিলো জানিস তো, ও কেসে গেছিলো, আরে কাজকর্ম করতে হয় রে, লোক এসে গেছিলো ওই জন্য আমার আবার গিয়ে দরজাটা খুলতে হবে, তো কী বলছি রে তোকে, হ্যাঁ সাবস্ক্রাইব কর তো, ये देखो सिया सीड बहुत छोटा पैकेट है, बहुत छोटा पैकेट है, हमारे दिखे ताकत चीज वो तक दिए ना, पता नहीं पता नहीं, दो दिन एक दिन लग जाएगा खत्म करने में, 100 रुपया चला गया मेरे को, अब 26,000 रुपया लेके निकले थे, মেরা বেস্ট ফ্রেন্ড কে লিয়ে হ্যাঁ, মেরা বেস্ট ফ্রেন্ড কে লিয়ে হ্যাঁ, হ্যাঁ ইধর করকতা হ্যাঁ না গলে মে না করকতা হ্যাঁ, ইসলিয়ে মানে ইয়ে খরিদা, তোরে কাজ আছে না এইসব করা, হ্যাঁ ওই সুতোপার ভাষায় যাকে বলে ছিনা, আরে তুই কি রে, তুই তো একটা জাত দেখ, তোর কথায় আমার কিছুই আসে, তোকে নিয়ে আবার চিবাবো রে, চিবাবো চিবি চিবি খাবো, হ্যাঁ আর কী বললি চুল্লুতে, তোকে চুল্লু করে পানিতে ডুবাবো, হ্যাঁ
তোকে এরকম করে করে খাবো চিবাবো, হ্যাঁ যদি কোনো মাংস কপরে তোর মাংস করে খাবো আমি, তোর যা শরীরে মাংস না, তোর যা দুধ সব জায়গায় মাংস। আমার মেয়ে তো বলেই দিয়েছে, আমার মেয়েকে দিয়ে আমি করছি না, কারণ সে খুব সুইট একটা মেয়ে, খুব আদরে, তোর মতো তোর মতো, হ্যাঁ তোর মুখে ঠুটু মারি, তোর মুখে আমি ঠুটু মারি সব জায়গায়, আর বড়ো কাজও করতে পারি, সেটা করবো না। কি বললি, ড্রিঙ্ক না তোর ঠোঁট দেখেছিস, হ্যাঁ কালা করে দিয়েছিস তোরে, তোর ওই সিগারেট খেতে খেতে ঠোঁটটা দেখ পুরা কালা, তুই দাঁত দেখেছিস, এক মাসে একদিন বোধ হয় ব্রাশ করিস, হ্যাঁ তুই দাঁতে কত নোংরা জমে আছে দেখেছিস, কতজনে দই খেয়ে 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 দই খেয়ে খেয়ে দই খেয়ে খেয়ে মিওনিস খেয়ে খেয়ে মিওনিস খেয়ে খেয়ে, হ্যাঁ তোর দাঁতগুলো কী করেছি, তোকে দেখলে তো ঘেন্না পাই রে আমি, আর তোর মুখের ভাষাকে আমি তোকে দেখলেই ঘেন্না পাই রে, তো তুই বলবি আর আমি একেবারে মুখ থুবড়ে পড়ে যাব, ভীষণ আমার মনে কষ্ট হবে, আর তুই কী ভেবেছিলি রে, কী ভেবেছিলি তুই করবি আর আমি একেবারে এমনি করে যাব, ইচ্ছে হবে না রে, আরে থই চিনাল তুই যতদিন আছিস তোকে রোজ করে খেতে হবে না, হ্যাঁ এখন শেখে খাবো একেবারে, তোর জন্য না আমি দেখছি বিগ বাজার থেকে অফার পাচ্ছি, কী একটা পাচ্ছি গ্রিল চিকেন, গ্রিল চিকেনের যে টোস্টারগুলো পাওয়া যায় না, পুরো বডিটা তোর নেবো, নেবে রোস্ট করে খাবো, তোর বডি পার্টসের এখন আর কোনো দাম নেই বুঝলি, তোর বডিতে সবাই এত খেয়েছে না দুদিন বাদে পোকা পড়ে যাবে, দুদিন বাদে শকুনও তোকে খুঁড়ে খুঁড়ে খাবে, পোকা পড়ে যাবে বুঝতে পেরেছিস, তোকে শেখে আমি পুরো চিবিয়ে চিবিয়ে খাবো, তোর দুটো আগে তো দুটো তোর বড়ো বড়ো লাউ খাবো, হ্যাঁ ওটাকে বড়ো বড়ো খাবো, তারপরে তোর ঠ্যাং চিবাবো, তোর ওই নোংরা ঠোঁট কালা ঠোঁট আর কালো দাঁত, হ্যাঁ ওগুলো চিবাবো, তারপরে তোর নাক খাবো, তোর সব কিছু গিলে খাবো, কী বলতে আছে তোর কথা কী যায় আসে রে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, তোর মানে ব্রেনটাও কাজ করছে না, তোকে মুখে যা আসছে তাই তুই কী ভাবিস, তোর তোর মতো একটা বেশ্যা বললো আর আমরা হয়ে গেলাম, কিচ্ছু না, এই দেখ আমি আবার এসেছি। সো অল ডিয়ার ফ্রেন্ডস, मैं अपनी लवर्स को बोल रही हूँ, अगर मेरे को अच्छा लगता है तो मेरे चैनल को सब्सक्राइब कर देना, देखो सी अ सीट से थोड़ा बल बोलते हैं कि वजन कम हो जाती है सियासी से, सो मैंने लवर्स को दिखा रही हूँ, चलिए सियासी से जानम जानम तू 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 लव मी जानम 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 तू तू यू यू लव मी लव मुआ मुआ यार चलो फ्रेंड्स अच्छा सियासी ले लिया है, तीन घंटे 1-9 बजे गई थी करेंट, फिर 1000 रुपया लूना का बाप को दिया 1000 रुपया, वो भी देखो अभी भी करेंट, देखो अभी भी करेंट नहीं है, फिर उस करेंट आ गई है अभी, कुत्ते पारो ना তারপরে লাউ দুটো বার করবি, তারপরে ঠ্যাংটা উঠিয়ে আমি না একটা জিনিস তোর দেখতেই চাই, ওই জায়গাটা কী রে, ওই জায়গাটা দেখাবি না, মৌমিতা, হ্যাঁ তো আমি আবার নিজের ইয়েতে এসে গেছি,
তুমি অনেক কিছু বলো দিয়েছি, আমি একদম ভালো আছি। আবারও তোমাদের অনেক অনেক থ্যাংকস। আমার ভিডিওটাকে আজকে অন্তত দেখো, শেয়ার করো, কমেন্ট করো, টা 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 টা। খুব আমি ভালো আছি বলেই তো এত আনন্দের রোস্টিং করলাম। আর একজনের কেস কিন্তু খুব গণ্ডগোল, ওই কিয়া, ও ডেঞ্জার মান, ও ভীষণ উপরে আছে। সব কাস্টমার ধরছে, কেউ 24,000 টাকা দিচ্ছে, কেউ 11,000 টাকা, কেউ 24, এমনি এমনি মুখ দেখে দেয়। হ্যাঁ, ওই যে গুগল পেতে এমনি এমনি দেয়। বর থাকতে কিছু করতে পারেনি গো, কোন কাস্টমার জালে বেলে ধরেছেন আমি খবর পেয়েছি। ও বোধহয় কলকাতায় কেন এসছে বলো তো, পার্ক হোটেলে যাবে, ও পার্ক হোটেলের কাস্টমার ধরেছে। ও হাই লেভেলের বেশ্যা প্রস্তুতি, তোকে নিয়ে না এত বড় আনব এখনকার মতো। ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, ভীষণ ভালোবাসার কামাল আমি। আমার যারা আমার মেয়েরা আছো, সুতপা, মনমন, মৌ, সুলতা, আরও কারো নাম ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি, দেবশ্রী, যারা যারা ছিলে সবাইকে, আর গীতা, গীতা তুমিও আমার থেকে ছোটো। হ্যাঁ, তুমি আমাকে খুব শ্রদ্ধা সম্মান, সবাই তোমরা ভালো থেকো। তা আমি মৌমিতার মতো বলব, লাভ ইউ অল, এটা বলছি না।